জনপ্রিয় কণ্ঠশিল্পী দিক্ষু শর্মার খবরটো বাৰু আপোনালোকে পালেনে? বহুদিন ধৰি চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ থকা জনপ্রিয় কণ্ঠশিল্পীগৰাকীৰ বৰ্তমান স্বাস্থ্যৰ অৱস্থা কেনেকুৱা, তেখেতে এই বিষয়ে ভিডিঅ' যোগে কি ক'লে, এই আটাইবোৰ কথা আজি আমি আপোনালোকক দেখুৱাই যাম। লগতে দিক্ষু শর্মাৰ কোনখন হস্পিটেলত চিকিৎসাধীন হৈ আছে আটাইবোৰ কথা জানিবলৈ আপুনি আজিৰ এই ভিডিঅ'টি সম্পূৰ্ণকৈ চাই থাকিব। তো বন্ধুসকল, জনপ্রিয় কণ্ঠশিল্পী দিক্ষু শর্মার গ্যাস্ট্রিক আর ডিহাইড্রেশনের তেখেতক হসপিটালত ভর্তি করা হয়েছিল। তেখেত বর্তমান অবস্থাত গুয়াহাটী হেলথ সিটি হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে ডক্টর চন্দনা শর্মার নেতৃত্বত। আর আপনার জানি ভাল লাগিব যে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিক্ষু শর্মার বর্তমান অবস্থাত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিছে আর দুই এদিনের ভিতরতে তেখেতে ডিসচার্জ হয়ে ঘরলৈ উভতিব। এই বিষয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিক্ষু শর্মার হেলথ সিটি হসপিটালের পরাই কি কলে প্রথমে আপোনালোকক দেখুৱাই দিছো। নমস্কাৰ, যোৱা দুদিন ধৰি মই হেলথ চিটি হস্পিটেলত আছো, আপোনালোকে সকলোৱে চাগে গম পায়। আৰু অকণমান গেষ্ট্ৰিকৰ প্ৰব্লেমৰ কাৰণে, ডিহাইড্ৰেশ্যনৰ প্ৰব্লেমৰ কাৰণে ভৰ্তি হ'বলগীয়া হ'ল। মই ডক্টৰ চন্দনা শৰ্মাৰ আণ্ডাৰত ট্ৰিটমেণ্টত আছো আৰু এতিয়া মই সম্পূৰ্ণৰূপে সুস্থ। আপোনালোকে চিন্তা নকৰিব, মই ভালে আছো আৰু অতি সোনকালে ইয়াৰ পৰা ডিছচাৰ্জ হ'ম। গতিকে সকলোলৈ মোৰ ফালৰ পৰা এইটোৱে মেছেজ, সকলোৱে মোৰ কাৰণে টেনশ্যন লৈ আছে, চিন্তা কৰি আছে, গতিকে চিন্তা কৰিব নালাগে, মই ভালকৈ ভাল পাইছোঁ। জনপ্রিয় কণ্ঠশিল্পীগৰাকীৰ ভাল খবৰটো পাই আপোনালোকৰ কেনেকুৱা লাগিল কমেন্ট কৰি জনাবচোন। লগতে দিক্ষু শর্মাৰ বিষয়ে বহুতে বহু ধৰণে ভিডিঅ' বনাই ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল কৰি আছে আৰু এইবোৰ সঁচাকৈ গ্ৰহণযোগ্য হয়নে আপুনিয়ে কমেন্ট কৰি জনাবচোন।